প্রিয় ভিউয়ার্স, আরবিতে গুরুত্বপূর্ণ কিছু শব্দ বা বাক্য শিখে নিন বাংলা অর্থ সহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম শব্দ হলো নাস্তার দোকান। নাস্তার দোকানকে আরবিতে বলা হয় বুফিয়া। বুফিয়া মানে নাস্তার দোকান। তারপরে শব্দ হলো খাবারের হোটেল, এটাকে আরবিতে বলা হয় মাতাম। খাবারের হোটেলকে আরবিতে বলা হয় মাতাম। তারপরে শব্দ হলো পেট্রোল পাম্প, এটার আরবি হলো মাহাত্তা। পেট্রোল পাম্পকে আরবিতে বলা হয় মাহাত্তা। তারপরে হলো গাড়ির গ্যারেজ, এটার আরবি হলো ওয়ারশা। গাড়ির গ্যারেজকে আরবিতে বলা হয় ওয়ারশা। তারপরে শব্দ হলো মুদির দোকান, এটার আরবি হলো বাগালা। মুদির দোকানকে আরবিতে বলা হয় বাগালা। তারপরে শব্দ হলো সুপার মার্কেট বা বড় মার্কেট, এগুলোকে আরবিতে বলা হয় মাহাল। সুপার মার্কেট, বড় মার্কেট, যে কোনো কাপড়ের মার্কেট বা সবজির মার্কেট, এগুলোকে আরবিতে বলা হয় মাহাল। তারপরে শব্দ হলো ঔষধের দোকান, ঔষধের দোকানকে কি বলা হয়? সাইদেলিয়া, ইংলিশে হলো ফার্মেসি। ঔষধের দোকানকে আরবিতে বলা হয় সাইদালিয়া। তারপরে শব্দ হলো অনেকগুলো একসাথে, অনেকগুলো একসাথে, এটার আরবি হবে মাজমুহা। দেখবেন সৌদির লোকেরা অনেক সময় মাজমুহা শব্দটি উচ্চারণ করে থাকে, তাহলে আপনি বুঝবেন যে মাজমুহা মানে অনেকগুলো একসাথে বোঝায়। তারপরে শব্দ হলো স্টোর রুম বা গুদামঘর, এটার আরবি হলো মস্তৌদা। স্টোর রুমকে আরবিতে বলা হয় মস্তৌদা। তারপরে শব্দ হলো সকালের নাস্তা, সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর। তারপরে হলো দুপুরের খাবার, এটাকে আরবিতে বলা হয় গাদা। তারপরে হলো রাতের খাবার, এটাকে আরবিতে বলা হয় আশা। তারপরে শব্দ হলো পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, এটাকে আরবিতে বলা হয় খাজান। তারপরে শব্দ হলো বিল্ডিং এর ছাদ, বিল্ডিং এর ছাদকে বলা হয় সত। তারপরে শব্দ হলো নামাজের জায়নামাজ, এটাকে আরবিতে বলা হয় সজ্জাদা। তারপরে শব্দ হলো জ্ঞানহীন, জ্ঞানহীন, এটার আরবি হলো মুকমাফি। জ্ঞানহীন বা মূর্খ, এটার আরবি হলো মুকমাফি। তারপরে শব্দ হলো সরাসরা, এটার বাংলা অর্থ হলো তাড়াতাড়ি বা জলদি জলদি। তারপরে হলো আলাতুল, এটার বাংলা অর্থ হলো সব সময় বা একটানা। তারপরে হলো দাইমান, এটার বাংলা অর্থ হলো সব সময়। তারপরে হলো সাওয়া সাওয়া, এটার বাংলা অর্থ হলো একসাথে বা সাথে সাথে। সাওয়া সাওয়া মানে একসাথে বা সাথে সাথে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।